দেখছেন হযরত আলী খেজুর চাইছেন নিচ্ছেন, আর এই সময় আমার নবীকে বলছেন আপনাকে আপনি আপনি আমাকে একটা খেজুর দেন গো নবী, আমি আলী আর একটা খেজুর চাই, যদি বলুন সুবহানাল্লাহ। নবী বলছেন আলী তোমার জন্য একটা খেজুরই হলো যথেষ্ট। আলী বললেন আমি ওই সময়তে ঘুমিয়ে মন্ত অবস্থায় ছিলাম, আমি স্বপ্ন জগতে দেখলাম আমার নবীর কাছে আমি চাইলাম আমার একটা খেজুর, আমার নবী আর একটা খেজুর আমাকে দিলেন না। ওই সময় যেন আমার ঘুম ভেঙে গেল, যেমনি ঘুম ভেঙে যাওয়া ওই সময় দেখে যেন বিলাল মসজিদে নববীতে আজান দিছে। যদি বলুন শুনতে পাওয়া যায় মসজিদে নববীতে, আমি আর বিছানাতে পিঠ না ঠেকায়াও আলী বলেন আমি চলতে আরম্ভ করলাম। আমি ওই সময় ওযু করে যখন চলে যাই আমি দেখলাম যে মুসল্লাতে আমার নবীকে স্বপ্ন জগতে দেখলাম, আমি এখন হাকিকতে দেখতে পাই আমিরুল মুমিনীন ওমরে ফারুক আজম তিনি বসে আছে, ওমরে ফারুক আজম তিনি বসে আছেন। ওই সময় আমি জামাতে সেইদিন নামাজ পড়ে নিলাম, যেমনি সালাম শেষ হয়ে গেল ওই সময় দেখে যেন একজন মহিলা যেন কে যেন ডাক দিছেন আমিরুল মুমিনীন আপনি আসুন আপনি দেখুন আমার নবীর সাহাবীদেরকে নিয়ে আপনি জায়গায় ইমামতি করে নামাজ পড়িয়েছেন, আমার নবীর সাহাবীদের জন্য আমি একটা থালাতে করে খেজুর নিয়ে এসেছি, আমার নবীর সাহাবীদেরকে আপনি বেটে দেন। জোরে বল এই খেজুরটাকে আপনি দিয়ে দেন। আলী বলছেন আমি দেখলাম যেই মহিলাটাকে আমি স্বপ্নে দেখেছিলাম ওই মহিলাটাই খেজুর নিয়ে এসেছে। জোরে বল আমি স্বপ্ন দেখলাম এখন আমি হাকিকতে দেখতে আছি। হযরত আলী বলেন খেজুর নিয়ে আসা গেল, আমিরুল মুমিনীন ওমরে ফারুক আজমের সম্মুখে দেওয়া গেল। আমিরুল মুমিনীনকে যেমন দেওয়া ওই সময়তে যেন তিনি বলতে আছেন আমি যখন বলা গেল আমিরুল মুমিনীন বললেন এ নবীর সাহাবীরাও আমার কাছ থেকে তোমরা একটা একটা করে খেজুর নিয়ে যাও, একটা একটা করে খেজুর যখন দেওয়া গেল আলী বলেন আমি সব শেষে হাত বাড়ালাম আমাকে একটা খেজুর দেওয়া গেল। আমি বললাম গো আমিরুল মুমিনীন আপনার কাছে আমি আর একটা খেজুর চাই। জোরে বল আমিরুল মুমিনীন আপনার কাছে আর একটা খেজুর আমি চাই। আলীর চোখ দিয়ে চটচট করে পানি ঝরে যায়, চোখ দিয়ে গড়গড় করে পানি গড়ে যায়। আমিরুল মুমিনীন তিনি বলতেছেন আলী আল মুর্তজা তুমি কেমন কর একটা খেজুরের অধিকারী হতে পারো, যেটা নবী তোমাকে দেয়নি আমি কেমন করে দিতে পারি। জোরে বল আমি তোমাকে কেমন করে দিতে পারি, এ আলী আমি তোমাকে দিতে পারব না, আলী তোমার জন্য একটা খেজুরি হলো যথেষ্ট। তিনি বলছেন গো আমিরুল মুমিনীন স্বপ্ন দেখলাম আমি নবীকে নামাজের মাধ্যমে, আর বলো বলো আমি স্বপ্ন আপনাকে দেখালাম, আপনাকে তো স্বপ্নের কথাটা আমি বলি নাই। আমিরুল মুমিনীন বলে আলী যে সময় তুমি স্বপ্নটা দেখো আমার নবী তোমাকে খেজুর দিতেছিল, আমি ওই সময় নবীর পিছে ছিলাম। জোরে বল জবান সদে কালা পাগন মে মহম্মদ হরদম জবান সদে কালা শফিয়ানা মহম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বলছেন বলে ওসমানী গনির এ ওসমানী
হারিয়ে গেলি, আজকে তুমি বারো হাজার দীর্ঘাম দি, তুমি সর্বপ্রথমে তুমি কোয়া খরিদ করে যাও বলে কসমান, আজকে তুমি একবার জান্নাত খরিদ করেছো, জোরে বলো সুবহানাল্লাহ। ওসমান যখন তুমি দ্বিতীয়বারে তুমি জান্নাত খরিদ করলে, কারণ তুমি আট হাজার দীর্ঘাম দিয়ে একটা সাউন্ডটা ঠিক করো, দেখো সাউন্ড দাও কোন দিকে সাউন্ড হয় না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মাদ হরদম জাবাত সরকালে মুহাম্মাদ হরদম জাবাত সরকালে শফিয়ানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বলতেছেন বলে ঘোষণা করিরি, তুমি একবার জান্নাতটা তুমি খরিদ করে নিরি। আবার নবী জানা আবার ওসমান গানির দিকে তাকিয়ে বলতে আসিল, হে ওসমান গানি শোনো, তুমি দ্বিতীয়বার তুমি যখন খরিদ করেছ, হে ওসমান গানি আজকে তুমি মুসলমানের জন্য পুরোটা তুমি যখন কোয়াটা তুমি খরিদ করে নিয়েছ, আমি ওসমান তোমাকে আমি নবী জানাইয়া দিলাম, আমি নবী বলে দিলাম, তুমি একবার নাই দুইবার তুমি জান্নাত খরিদ করলে, জোরে বলো আমার ওসমানী গানির জন্য। আবার নবী জানাইয়া দিলেন, আমি একটা মদিনার গলিতে আমি একটা বাগানের মধ্যে ঢুকলাম, আমি একটা খেজুরের বাগের মধ্যে ঢুকলাম, একটা খেজুরের বাগানের মধ্যে ঢুকে গেলাম, আমি নবী ঢুকে যাবার পরে ওই জায়গায় আমার সঙ্গে একজন মালি আছে, আমি ওই সময় যখন দরওয়াজা খুলে দেওয়া গলো, গেট খুলে দেওয়া গলো, বাগানের গেট খুলে দেওয়া গলো, আমি ওই সময় বাগানটা যখন ভ্রমণ করতেছিলাম, আমার নবী বলেন আমি যখন বাগান ভ্রমণ আমি করলাম, আমার নবী বলে ওই সময় যেন একজন ব্যক্তি ছিল, ওই দারোয়ানটা ছিল, ওই দারোয়ানের সম্মুখে একজন ব্যক্তি এসে বলেন না, অগ নবী আপনি এই বাগের মধ্যে আপনি ঘুরছেন। আমার নবী বলছেন, এ মালি শোনো, তোমরা দরওয়াজা খুলে দাও, এখন একজন জান্নাতি মেহমান প্রবেশ করবে। ওই জায়গাতে যখন দেখা গেল একজন জান্নাতি ব্যক্তি প্রবেশ করবে না, ইফতাহলাহু আবশারুহু ফিল জান্নাহ, ওই জায়গাতে যখন বলা গেল ওই গামনা গেটের খুলে দেওয়া গেল, যেমনি খুলে দেওয়া ওই জায়গাতে বাগানের ওই বাগানের মালি বলে, আমি ওই সময় দেখতে পেলাম যিনি দেখলেন প্রথম নম্বরে তিনি হলেন আবু বকর সিদ্দিক, জোরে বলো। আবার আবু বকরকে জান্নাতি আবু বকরকে বাগানের মধ্যে ভরে নেওয়া গেল, আবার ঘুরতে ঘুরতে আমার নবী বলতে আছিল আর একজন জান্নাতি ব্যক্তিকে তোমরা দেখতে পাবে, দরওয়াজা তোমরা খুলে দিবে, জান্নাত জাহান্নাম আল্লাহর নবী বলতে আছিল, ওই বাগানের তোমরা দরওয়াজা খুলবে, বাগানের গেটটা তোমরা খুলে দিবে, যেমনি খোলা তেমনি দেখা গেল আর একজন ব্যক্তি এসে গাড়ির খোলেন, তিনি খোলেন আমিরুল মুমিনীন ওমারে ফারুকে আজম, জোরে বলো। আমার নবী বলতে আছিল, আমার নবী আবার ঘুরতে ঘুরতে যেন ওই জায়গাতে দেখতে বাবা গেল, আমার নবী বলছে তোমরা দরওয়াজা খুলে দাও আর একজন ব্যক্তি তিনি আসবেন, আর যুবকদেরকে তিনি জান্নাতে নিয়ে যাবে, আমার উম্মাত উম্মাতকে জান্নাতে নিয়ে যাবে, আমার উম্মাত
উম্মতিকে তিনি জান্নাতে নিয়ে যাবেন, কত হাজার জান্নাতি নিয়ে যাবে, বলবেন আমার গুনাহগার উম্মত উম্মতিকে ওই জান্নাতি ব্যক্তিটা 70,000 গুনাহগার ব্যক্তিকে আমার উম্মত উম্মতিকে তিনি জান্নাতে নিয়ে যাবে। বাগানের দরওয়াজাটা খুলে দেওয়া হয়, বাগান মালি বলতে আছে আমি ওই সময় তাকিয়ে আছি, আমার নবী বর্ণনা দিলেন 70,000 গুনাহগার উম্মত উম্মতিকে জান্নাতে নিয়ে যাবে। ওই মানুষটা কি এমন মানুষ আছে দেখব, আমার নবী যেমনি বললেন দরওয়াজা খুলে দেওয়া হলো, আর ওই সময় দেখা গেল তিনি যেন খুব নরম মানুষ, আমার উসমানে গনি তিনি প্রবেশ করলেন। জোরে বলো আমার নবী বললেন আমার উম্মত উম্মতির আমার উসমানে গনিকে যদি তোমরা প্রেম করনে বালা গাও, তোমরা ভালোবাসনে বালা যদি গাও, মহব্বত করনে বালা যদি গাও, নাই তোমরা যদি 70,000-এর মধ্যে তোমরা যদি দাখিল হয়ে যেতে পারো, তোমরা উসমানে গনির সঙ্গে জান্নাতি হয়ে যাবে। মেহফিলে যে চা দেওয়া হচ্ছে, আমার দিকে খেয়াল রাখবে না, চায়ের কাপের দিকে রাখবে রে বাপ, কারণ গন্ডগোল হয়, সে কম দিল না বেশি দিল, তাড়াতাড়ি খাবো না আস্তে আস্তে খাবো, আমার কথার দিকে মন থাকবে বাবজি। হ্যাঁ, সুবহানাল্লাহ, যখন দিয়েছেন তো দিয়ে দেন, আশা জিনিস তো আর ফিরাতে হবে না, সুবহানাল্লাহ দিয়ে দেন, ঘুমটা একটু ভাঙবে, একটু আমাকে দিও এদিকে, সুবহানাল্লাহ, একটু আগিয়ে আসেন তো ভাইরা, একটু আগিয়ে আসেন, পিছনে না বসে থেকে সামনে আসেন, আমিও দেখবো আমাকেও দেখবেন, হুজুর বসে আছেন না। আল্লাহ পাক বলেছেন ইন্নাম একশাল্লাহ মিনা ইবাদিহিল উলামা, আল্লাহকে যদি ভয় করে তো এক শ্রেণীর মানুষ, সেটাই হচ্ছে আলেমে দিন, আলেমে দিন। আবার নবী বলেছেন হাদিস আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস, নবীর মেহমান, যারা ইখলাসের সহিতে আলেমদেরকে দেখে ভালো নিয়াতে, যতক্ষণ দেখবে ততক্ষণ তার গুনাহ ঝরতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ, এরকম অফার পাওয়া যাবে? হ্যাঁ, এক আলেম যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, কবরস্থানের পাশ দিয়ে যদি হেঁটে যায়, সত্যি যদি আলেম হয়, ইলিম যদি থাকে, আমল করনে বালা যদি হয়, সুবহানাল্লাহ, ওই কবরের আজাব বন্ধ হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ, কবরের আজাব বন্ধ হয়ে যায়। আলেমে দিন যদি হয়, সত্যি আলেমে দিন যদি হয়, ইলিম যদি থাকে, তার মধ্যে জ্ঞান যদি থাকে, সে আমল করনে বালা যদি হয়, নবীকে ভালোবাসনে বালা হয়, সাহাবীদের সুন্নাতের উপরে চললে বালা যদি হয়, তাবেঈনদের উপরে চললে বালা যদি হয়, তো ওই আলেমের জন্য সমুদ্রের মাছ পর্যন্ত দোয়া করে। সুবহানাল্লাহ, তাহলে চিন্তা করেন, আজকে ইমাম সাহেব রেখেছেন, ইমামের সম্মান করবেন। ইমাম কোথা থেকে জানেন বাপ? নেকি পায়ে পায়ে আছে, নেকি কদমে কদমে আছে, নেকি শ্বাসে শ্বাসে আছে, প্রত্যেকটা নিঃশ্বাসে নেকি আছে বাপ। এই ইমাম, ইমাম হয়েছে আমামা থেকে, আমামা, আমামা কি বোঝেন? আমামা মানে হচ্ছে পাগড়ি, যাকে বলি আমরা পাগড়ি। আর এই পাগড়ি আমরা কোথায় থেকে পেয়েছি? আমার নবী মুস্তফা। জোরে বলুন সুবহানাল্লাহ, আর এই নবী মুস্তফা হলেন ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের ইমাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনামানি গেরাব, তাই একটু ডাকছেন, আগে আসেন, আমিও দেখবো আপনারা আমাকে দেখবেন, টাকা চাইবো বাপ মসজিদের জন্য আপনাদের কাছে মাঝে মাঝে চাইবো,
মাঝে মাঝে চাইবো এই খোদার ঘরের জন্য সুবহানাল্লাহ বাপ 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 সহযোগিতা আপনারা করবেন, আপনাদের ঘর হবে, আমি টাকাটা পকেটে করে নিয়ে মসজিদ করার জন্য আমি মুর্শিদাবাদ চলে যাব না, আমি নিয়ে যাব কি, হ্যাঁ আমি নিয়ে যাব না, আপনাদের ঘরে সহযোগিতা করবেন, আপনারা ইবাদত করবেন, সৌন্দর্য করবেন, আপনাদের ঘরের চাইতে মসজিদকে সুন্দর করেন, কারণ কিয়ামতের দিনে আল্লাহকে জবাব দিতে হবে, আল্লাহকে জবাব দিতে হবে। আপনি ভালো বিছানায় শুয়ে থাকবেন আর খোদার ঘর অচল হয়ে যদি পড়ে থাকে সেই দিনে মসজিদের আপনার সম্মুখে দাঁড়াবে, কাইফত আপনাকে দিতে হবে, জাল্লাহ আমার খিদমত করতে পারেনি, এরা আমার সেবা করতে পারেনি। তাহলে বলুন সেই দিনে দিনে ধরা খাবেন না, খাবেন না, সেদিনে ধরা খেতে হবে, যাতে করে আমরা ধরা না খেয়ে যাই সেই কাজ আমাদেরকে করতে হবে। একবার দুরুদে পাক পড়েন, আল্লাহ তাড়াতাড়ি করে চাটা খেলেন, সেইদিনা মালানা আমগম দেওয়ালায়ালে, সেইদিনা মালানা আমগম দেওয়ালায়ালা মোহাম্মদ সাল্লাল্লাহু মোহাম্মদ হরদম জবাব সেনে কালা বাগ নামে, মোহাম্মদ হরদম জবাব সেনে কালা শফিয়ানা মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। আমার নবী বলতে আছেন মালাক ওসমান, আমি নবী তোমাকে জানিয়ে দিলাম জান্নাতি বলে ঘোষণা করে দিলি, আবার নেই বললেন ওসমানে গনি জান্নাতি, আমার ওসমানে গনি হলো জান্নাতি, ওসমানে যারা ভালোবাসনে বলা হবে তারা ওসমানে গনির সঙ্গে হবে জান্নাতি, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার পিছে নামাজ পড়ে যায়, আমার পিছে নামাজ পড়ি, ফজরের নামাজ পড়ি, আর তাড়াতাড়ি করে তিনি চলে যান, নামাজ পড়তে পড়তে তিনি চলে যান, ওই সময় আমার নবী বলেন কি ব্যাপার ওই শাখাবি কেন তাড়াতাড়ি করে চলে যায়, আমার আনসার শাখাবি কেন চলে যায়, আবার নবী একদিনে ধরলেন, আবার নবী বললেন আমার সাহাবী বলো তুমি ফজরের নামাজ পড়ে নাও, আর নামাজ পড়ার পরে তুমি কোনো ওয়াজিফা করো না, বলো তুমি তাড়াতাড়ি করে কেন বাড়ি চলে যাও, আবার নবীর সম্মুখে যান, তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী গো, আমি এই জন্য চলে যাই নবী গো, আমি তো ইয়া রাসূলুল্লাহ আমি একজন আপনার সাহাবী নবী গো, আমি তো একজন মুসলমান অগণবে, আমাদের দ্বারাতে তো হালাল রুজি খেতে হবে, হারাম খাওয়া যাবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান আমাদের জন্য হালাল বস্তু খেতে হবে, হারাম খাওয়া যাবে না, হারাম কেমন নবী বারণ করে দিয়েছিল, তোমরা খবরদার হালালি খাবার খাবে, তোমরা হারাম খাবে না, আমার আল্লাহ তাআলা বলেছেন বান্দা বান্দিরা তোমরা শোনো, ইন্নাল্লাহ খায়ারুজুকুম ইয়াশাউ বিগাইরি হিসাব, আমার বান্দা বান্দির জন্য আমি আল্লাহ তাআলা এই পৃথিবীতে হালাল রুজি আমি আল্লাহ রেখেছি, জোরে বলুন তোমরা নামাজ আদায় করবে, তোমরা নামাজ পড়বে, আর তোমরা নামাজ পড়ে নামার পরে তোমরা জমিনে ছিটিয়ে যাও, জোরে বলুন জমিনে ছিটিয়ে যাও, তোমরা জমিনে ছিটিয়ে যাও, কেন তোমরা জমিনে ছিটাবে, এই জন্য তোমরা জমিনে যাবে, তোমাদেরকে ইনকাম করতে হবে, যদি বলেন সুবহানাল্লাহ। হালবাহী অনেক মানুষ ব্যবসা করে, অনেক মানুষ বিভিন্ন রকমের ব্যবসার মধ্যে লিপ্ত হয়, আমার আল্লাহ তাআলা বলে ও বান্দা বান্দিরাও তোমরা এবার তোমরা বস্তু যখন তোমরা ব্যবসা করবে তোমরা হালালি অবস্থায় ব্যবসা করবে, জোরে বলুন সুবহানাল্লাহ।
খবরদার তোমরা মিথ্যা বাজি করে তোমরা ব্যবসা করবে না, চিটিং বাজি করে তোমরা ব্যবসা করবে না, তোমরা হালাল ভাবে তোমরা ব্যবসা করবে। আমি আল্লাহ তাআলা বান্দা তোমরা জানো না, আমি আল্লাহ তাআলা যেই বান্দাটাও নামাজ আদায় করি নামার পরে জমিনে ছিটিয়ে যাই, আমার বান্দা বান্দি যে কাজ কর্মটা করে ওই কাজ কর্মটাও আমার আল্লাহ তাআলা বলতে আছেন তার নামে আমলের মধ্যে লিপ্ত হয়ে যাই। জোরে বলো বান্দা বান্দির জন্য আমার আল্লাহ তাআলা বলে দিয়েছিল, বান্দারে তোমরা যেই কাজটা তোমরা করবে ওই কাজটাই তোমার ইবাদতের মধ্যে হবে। জোরে বলো সুবহানাল্লাহ। জোরে নামাজ পড়ে নামার পরে আপনি যোগর পর্যন্ত কর্ম করবেন, কাজ করবেন, বান্দা তোমার ওই কাজটা যদি নবীর তরিকা অনুযায়ী হয়, ওই কাজটা যদি তোমার নবীর আখলাক অনুযায়ী যদি হয়, বলেন ওই কাজটা হবে তোমার জন্য সুবহান আল্লাহ। নেকি জুড়ে বলেন সুবহানাল্লাহ। শোনো, স্বামীর সংসারের ঘরে তোমরা তো কাজ করো, ফজরের নামাজ পড়ে যা কাজ করবে সুবহানাল্লাহ, যতক্ষণ যেই কাজটা করবে সেই কাজটাই ইবাদত হবে, সেই কাজটাই ইবাদত হবে, সেই কাজটা ইবাদত গণ্য হবে। জোহর থেকে আসর পর্যন্ত আপনি যে কাজ করবেন সেই কাজটা যদি তোমার হালাল অবস্থায় হয় তো সুবহানাল্লাহ, জোহর থেকে আসর পর্যন্ত ওই কাজের মধ্যে আপনি লিপ্ত থাকবেন, ওই সময়টুকু আপনার জন্য সুবহানাল্লাহ ইবাদত হবে, ওই কাজটাও ইবাদত গণ্য হবে। আপনি চলবেন, ফিরবেন, উঠবেন, বসবেন, সুবহানাল্লাহ, আপনি পেশাব ফিরবেন ওটাও ইবাদত হবে, আপনি পায়খানা করবেন আপনার ওটাও ইবাদত হবে। বলে মৌলভী সাহেব কেমন করে হয়? শোনো, আপনি খাবেন তাও ইবাদত হবে, কেমন করে হয় এ মুসলমান? সুবহানাল্লাহ। আপনি পেশাব করবেন যদি নবীর তরিকা হওয়া লাগবে, জোরে বলেন সুবহানাল্লাহ, নবীর তরিকা হওয়া লাগবে। এখনকার বর্তমান জোয়ান যুবকেরা রাস্তা দিয়ে যাচ্ছে, দেখবেন যে এখন ডিজিটাল যুগ, নিত্য নতুন, তাই না? রাস্তা দিয়ে যাচ্ছে গাড়ি নিয়ে ভূ ভা করে চলছে, দেখা গেল যখন পেশাব লাগলো দাঁড়িয়ে চেনটাকে টেনে দিয়ে মেশিন চালু করে দিল, তাই না? ও পাক না নাপাক কিছু বুঝতে পারলো? আচ্ছা বলুন, ওই সময় আর কোনো পানিরও দরকার হলো না? আজকে বলো আমরা নবীর উম্মত, আমরা নবী নবী মুখে করি, নবী নবী ওই রকম করে মুখে নবী নবী করলে পারে তো হবে না? আব্বা জিরে আমার সোনাবাণী কিরা, এ জোয়ান যুবকেরা শোনো, আজকে তুমি মুসলমানের বাচ্চা হয়ে তোমার হাতে একটা বালা কেন থাকবে? হাতে সুতো কেন বাঁধা থাকবে? চুলগুলো কাটিং মোরগের মতন কেন হবে? তুমি মুসলমানের সন্তান, তুমি মুসলমানের বাচ্চা, তুমি গোটা প্যান্ট না পরে তুমি ছিঁড়া প্যান্ট কেন পরবে? এখন বর্তমান আছে না নাই মুসলমান? সুবহানাল্লাহ, বড় আফসোস হয়। বলো ওই ছেলের যদি ইন্তিকাল হয়, মারা যদি যায়, তাহলে বলো ছেলেটা না পাকি অবস্থায় মারা যাবে না পাক অবস্থায় মারা যাবে? হ্যাঁ বলেন, জোরে বলেন, পাক অবস্থায় না নাপাক অবস্থায় মারা যাবে? খবরদার, সাবধান, হুঁশিয়ার, তুমি পেশাব করবে সুবহানাল্লাহ, আমার নবীর তরিকা অনুযায়ী হবে, আমার নবীর তরিকা হওয়া লাগবে, তাহলে ওটাও ইবাদত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি পায়খানা করবেন আমার নবীর তরিকা অনুযায়ী হওয়া লাগবে, ওটাও তোমার ইবাদত হবে। আপনি গোসল করবেন আর গোসল করাটাও নবীর তরিকা অনুযায়ী হতে হবে, তাহলেও সেটা ইবাদতে গণ্য হবে। এখন মুসলমানের ছেলেরাকে যদি জিজ্ঞাসা করা হয়, এই বাবু বলতো যে গোসলের কয়টা ফরজ জানিস? হ্যাঁ, গোসল কিভাবে করতে হয় জানিস? অধিকাংশ ছেলেরা গোসলের ফরজ বলতে পারবে না। বলতে পারবে? সম্ভব হবে? সম্ভব হবে না? এরা বলুন তো, গরু চামড়া মুসলমান, মুখে মুসলমান বলি কিন্তু গরু ছাগলের মতন আমরা খাই, আর গরু ছাগলের মতন কিন্তু আমরা মিলামেশা করি, এ মুসলমান? আজকে তাহলে বলুন আমাদের তরিকা আমরা কেমন করে নিয়ে চলবো, আমরা ইমান বাঁচাবো কেমন করে? যদি আজকে এত
যতটুকুন জিনিস না জানি, আমরা গোসলের ফরজ কটা জানি? জানি না। মা খালারা ভালো করে শোনো, আজকে আমরা মুসলমান, আমরা মুসলমানের আমরা কিছু তরিকা বুঝতে পারলাম না। জিজ্ঞাসা করি, তুমি নামাজ পড়ো? বলে হুজুর নামাজ তো পড়ি না, কিন্তু মাঝে মাঝে একটা নামাজ পড়ি। কোন নামাজ? ওই সপ্তাহে মিসকল দেওয়ার জন্য যাই, ইমাম সাহেবকে দেখা করতে যাই। তা আমার হুজুর একটা কথা বলতেন, কি বলতেন? আমার হুজুর বলতেন, তিন কোয়ালিটি মানুষ আছে নামাজি, তিন কোয়ালিটি। বলে কেমন তিন কোয়ালিটি মানুষ? বলে ওই রকম দেখা যাবে, এক কোয়ালিটির মানুষ হবে 365 দিনের মধ্যে এক কোয়ালিটির মানুষ হবে আটকি, আটকি নামাজি। বলে হুজুর আটকি নামাজি আবার কি? হ্যাঁ, বলে আটকি নামাজি হলেও আট দিন পর পর যাই, বুঝা গেল? আট দিন পর পর যাই, তার মানে শুক্রবার টু শুক্রবার, শুক্রবার টু শুক্রবার, আটকি নামাজি। ওটা হচ্ছে আর একটি নামাজি আছে, সেটা হচ্ছে খাটকি নামাজি। বললাম হুজুর খাটকি নামাজি এটাও বুঝতো না, বেটা তোর এখনো বয়স হয়নি বুঝার, তোকে আমি পড়াশোনা করছিলাম। মুফতি সাহেব বলছে বেটা তোর এখনো বয়স হয়নি। বলে হুজুর এখনই তো জানতে হবে। বলে খাটকি নামাজিটা কি? বলে খাটকি নামাজি হলো ওই ব্যক্তিটাই যখন দেখবি কোনো মানুষ মারা যায়, তখন তাকে খাটলির উপরে চাপানো হয়, তখন ও গোসল জানুক, উজু জানুক আর না জানুক, ও মাটি দেওয়ার জানাজা যত ছুটবে দৌড়বে। আচ্ছা বলুন তো, ওই ছেলেটা, ওই মানুষটা কোনোদিন যদি নামাজ না পড়ে, গোসলের নিয়ম যদি না জানে, তো গরু ছাগল মহিষকে যেমন আপনারা গাধুয়ান, গাধাইকে গাধাই, নাকি? হ্যাঁ। আচ্ছা বলুন তো, ও যদি গোসলের ফরজ যদি না জানে, আপনাদের কোনো অসুবিধা হচ্ছে কি? এসব কথাগুলো বলছি তো, প্রয়োজন আছে, দরকার আছে, তাই না? জীবনই তো অনেক শোনেন, আমার জীবনটা একটু আলাদা হয়। যদি কিছু জ্ঞান যদি না পাবেন, জীবনে শুনে জীবন তৈরি হয় নাকি? জীবনে শুনে জীবন তৈরি করতে হবে, আর জীবনে শুনে জীবন যদি তৈরি না হয় তো জীবনে শুনে কি হবে? জীবনে শুনে লাভ হবে? লাভ হবে না। মা বোনেরা মাঝে মাঝে বলছে, বলি গজল একটু কম বলে, তাই না? গজলের মানুষ খুব ভক্ত, গজলের ফ্যাক্টরি আছে, কিন্তু মাঝে মাঝে গজল ভুলবো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, কিছু শিখুন, আর কিছু যদি শিখতে পারেন তো লাভ হবে, কাজ হবে, আর যদি না শিখতে পারেন তো বেকারই হয়ে যাবে, সব বেকার হবে। শুনেন, ওই মানুষটা যদি গোসল যদি না জানে, তাহলে ওই গোসলের যে ফরজ আছে, গোসলের ফরজ কয়টা দেখতে পেয়েছেন? আমি তো দেখিয়ে দিচ্ছি, তো বুঝতে ভয় লাগছে যদি ভুল হয়ে যায়। একজনকে জিজ্ঞাসা করছে, মৌলভী সাহেব গোসলের ফরজ জানিস? বলে হ্যাঁ। বলে কি? বলে তিনটা। বলে কি? বলে সাবান তেল আর গামছা, সাবান তেল আর গামছা, সাবান তেল আর গামছা। বলে হ্যাঁ, এইটাই তো দরকার হয়, হয় না? পানি ঢেলে নিলাম, নামার পরে সাবান দিয়ে ভালো করে ডুব দিলাম, কষলে নিলাম, তারপরে তেল মেখে নিলাম, দিয়ে গামছা দিয়ে মুছে নিলাম, কাজ শেষ, খতম। বলে তোর গরুর মতন গাধোয়া হলো, গাধাকে যেমন গাধোয়ায় গাধোয়া হলো। আর গোসল করে কে? গোসল করে যারা রসুলের তরিকাতে আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। যারা রসুলের তরিকায় আছে তারাই গোসল করে। এ মুসলমান বলেন, ও তিনটা যদি ফরজ যদি না জানে গোসলের, তাহলে আর গোসল হবে? হ্যাঁ, আর গোসল হবে না, সে পাক থাকলো না, সে নাপাকি থেকে গেল। আচ্ছা বলুন, এবার উজুর ফরজ কয়টা? উজুর কটা ফরজ? হুজুর চারটা ফরজ, উজুর এই চারটা ফরজ যে আছে। আচ্ছা বলুন, এই উজুর ফরজ যদি না জানে, তাহলে আর উজু হবে? আর উজু যদি না হয়, ও জানাজার মাঠে যদি যাই ইমাম সাহেবের পিছনে নামাজ পড়তে, তোর নামাজ হবে? হ্যাঁ, নামাজ হবে বাপ? নামাজ তো আর হবে না। আচ্ছা নামাজ যদি না হয়, তাহলে আর জানাজা হলো? জানাজাটা তো নামাজ নয়, জানাজাটা হচ্ছে দোয়া, তো জানাজাটা হবে? তোমার হুজুর বলছেন ওটা হচ্ছে খাটকি নামাজি, কারণ ও নামাজি নয়, বলছো খাটকি নামাজি, ও মরার ভয়ে গেছে ওইখানে, খাটকি নামাজি। আর একটা আছে 365 নামাজি, 365। আমি বললাম হুজুর 365 নামাজিটা কি? বলে 365 নামাজি হচ্ছে এটাই, ও ঈদ আর বকরা ঈদ পরে, তার বেশি আর পড়ে না।
আর সেটা নাই হয়, ঈদের নামাজ আর বকরা ঈদের নামাজ পড়ে জীবনে কোনোদিন পড়ে না। এটা হচ্ছে 365 নামাজি। এই খাটকি আর 365 আটকি নামাজি যদি হয় বাপ, আচ্ছা বলুন আল্লাহর দোয়া কবুল হবে? আল্লাহর কাছে দোয়া কবুল হবে? দোয়া তো আমাদের কবুল হবে না। আপনারা ছোট ছেলে মেয়েদেরকে মক্তব আছে, কমসে কম অবশ্যই শিক্ষা দেওয়ার জন্য ইমাম সাহেবের কাছে পাঠাবেন, আপনারাও শিখবেন। না মাঝি যদি না হন কিয়ামতের দিনে জবাব আল্লাহকে দিতে পারবেন না। বাপজি সুবহানাল্লাহ, আল্লাহর ঘরের ইবাদত করেন আর নিজের জীবনকে তৈরি করেন। নিজের জীবন যদি তৈরি না করতে পারেন তো হাহালাত্রি সব বেকার হয়ে যাবে, শেষ হয়ে যাবে। জুম্মার দিনে নামাজ পড়তে যাই, নামাজ পড়তে যাওয়ার পরে চিন্তা ভাবনা করে আল্লাহ একদিনে তো নামাজ পড়তে আসি না, জুম্মার দিনে আসি। তো এমন ভাই বললেন জুব্বা টোব্বা লাগাই, লম্বা জামা, নতুন লুঙ্গি, নতুন টুপি পরে একদম সামনে সামনের কাতারে আগে ওই এমন আল্লাহ আল্লাহ করে বসলেন আর খুব দোয়া করে যে মনে হয় যে আর নামাজ মনে হয় কাজা করবে না, আর নামাজ চড়বে না, এত কেঁদে দোয়া করে। যেমনি মসজিদ থেকে বের হয় বুঝলেন, আর মসজিদ থেকে বের আসার পরে দেখছে যে ওর জুতো নাই, আর জুতো নাই মসজিদ থেকে জুতো নাই, তখন লেংটি ঠুকে বলছে কোন সারা নিলি রে আমার। বলেন তো মসজিদ থেকে ঢুকে যদি বেরিয়া বানাব কোন সাল আমার জুতে নিলে রে। আচ্ছা বলেন আর ইবাদত হলো? আমরা তো এই মুসলমান, আমরা লেংটি ঠোকা মুসলমান যদি হয় তো আল্লাহর দরবারে ওই মুসলমান হয়ে কোনো লাভ হবে না। আল্লাহ বলেছেন হে বান্দা বান্দিরা তোমরা শোনো, ওই রকম মুসলমান হও, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত তুমি পূর্ণাঙ্গ মুসলমান না হবে ততক্ষণ পর্যন্ত তুমি মরিও না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পরওয়ারদিগার আমাদেরকে সতত হওয়ার, আল্লাহ সঠিক পথে চলার যেন তৌফিক দান করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ও আমার মা খালা শোনো, আজকে তোমাদেরকে আমার নবীর জন্য তোমরা সম্মান পেয়েছো, তোমরা নারী জাত তোমাদেরকে বড় সম্মানিত আল্লাহ পাক করেছেন, তোমরা জান্নাতের অধিকারী হয়েছো। তিনটা গুণের কারণে তোমরা জান্নাতি হয়েছো। কয়টা গুণের কারণে? তিনটা গুণ আছে তোমাদের আর তিনটা গুণের কারণে তোমরা জান্নাতি হয়েছো। সুবহানাল্লাহ, তোমরা মহিলা জান্নাতি হবে তিনটা গুণের কারণে, আল্লাহ পাক তোমাদেরকে পছন্দ করেছে। খবরদার সাবধান, তুমি আজকে মুসলমানের সন্তান হয়ে তুমি বেপর্দা কেন হবে? তুমি পর্দার ভিতরে থাকবে, তোমাকে যেমন হয়ে থাকার তেমন তোমাকে থাকতে হবে। বেপর্দা যদি হয়ে থাকো খোদাকে জবাব দিতে পারবে না, আল্লাহর কাছে জবাব দিয়ে হতে হবে। একবার দুরুদে পাক পড়েন, তিনটা গুণের কারণে তোমরা জান্নাতি হবে ইনশাআল্লাহ। তোমাদের কি বলবো মা, খবরদার সাবধান, হুঁশিয়ার হয়ে যেও, আল্লাহর ইবাদত করো, মা ফাতিমার সঙ্গে তোমরা জান্নাতি হবে। জোরে বলুন আমিন। জোরে 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 পড়ে মোহাম্মদ হরদম জবান সেনে কালাম পাক নামে, মোহাম্মদ হরদম জবান সেনে কালাম শফি মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বলতে আছেন আমার দিকে এবার ধ্যান দিও, এবার একটু জীবনী আরম্ভ হবে। আমার নবী বলেছিলেন বলে ওসমান, আবার ওসমান জান্নাত খরিদ করেছিলেন, আমার আব্বাজিরা শোনা মানে গেল। দেখো আমার নবী বলেন ওই আনসারী আমার নবী আমার নবীর পিছনে নামাজ পড়তেন। চলে যাচ্ছেন কেনা জি, ভালো লাগছে না? মাঝে মাঝে উঠে গেলে ভালো লাগবে? হ্যাঁ, মাহফিল থেকে যদি উঠে যান তো মাহফিলকে অপমান করা হবে।
আর যদি এদিকে একটু হিসুমিশু লাগে তো করে আসবেন, অসুবিধা নাই। অনেকে চিন্তা করে জীবনী বিষয়ে, অনেকক্ষণ ধরে বসে আছি যদি একটু লেগেছে, রোজার মাসে যারা রোজা রাখে বুঝলেন কি না, যারা টানে খুব কষ্টের মধ্যে থাকে, যেমনি ইফতার করা হয় বুঝলেন একদম শুরু হয় না, তো কষ্ট অনেকে থাকে তো এইরকম। যাও যদি মন যায় তো একটু ফোক পাক করে আসো, অসুবিধা নাই, কিন্তু পবিত্র হয়ে বসতে হবে এই জায়গায়। কারণ কার আলোচনা হচ্ছে আপনারা জানেন? জানেন জানেন না যে কার আলোচনা হচ্ছে? আমরা ভাবছি জীবনই না জীবনী, তাই না? জুন্নুরাইন জান্নাতির আলোচনা হচ্ছে। আল্লাহ পাক বলেছেন, আমার নবী বলেছেন, যেখানে আল্লাহ আল্লাহ রাসূলের আলোচনা হয় সেটা দুনিয়ার জায়গা হয়ে থাকে না, একটা জান্নাতের বাগিচা হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনারা জান্নাতে বসে আছেন, জান্নাতি মাহফিলে বসে আছেন, জান্নাতি মাহফিলে বসে আছেন, এটা কার কথা? এটা আমার নবীর কথা। আমার নবী 63 বছর জীবন যাপন করেছেন, জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলেনি। জোরে বলেন সুবহানাল্লাহ। এর নাম হলো নবী, আর নবীর অর্থ হচ্ছে গায়েবের সংবাদ দেনে বালা। জোরে বলুন সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদের জন্য নবী আমার এখনো কাঁদেন, আর আমরা ওই দরদি নবী হতে পারলাম না যে নবী কেঁদেছে, নবীর জন্য আমরা কাঁদতে পারলাম না, আমরা নবীর জন্য কিছু করতে পারলাম না। আমরা মুখে মুসলমান বলি, কিন্তু বলো নবীর উম্মত নামাজ কাজা করে কেমন করে থাকতে পারি? নামাজ কাজা করলে নবী দুঃখ পাবে না কষ্ট পাবে? বাপ এ জওয়ান যুবকেরা মা খালারা শোনো, আজকে আমরা নবী করব, নবী নবী করব। বলুন যে আমরা নবীর উম্মত, নবীর উম্মত হয়েছি, নবীর উম্মতেরা কোনো সময় নামাজ কাজা করবে না। মা খালা নামাজ কাজা করিও না, নামাজ তোমার সঙ্গের সাথী হবে, কবরের বাতি হবে, কবরের আলো হবে। যদি কবরকে আলো করতে চাও তাহলে তোমরা নামাজ তোমরা পড়বে। বাপজিরা আমার সোনাবানি কেরা জন যুবকেরা, নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া কোনো গতি নাই। নবীর উম্মতেরা কোনো সময় নামাজ কাজা করে না, নামাজকে আঁকড়ে ধরে রাখে, মহব্বত রাখে। সুবহানাল্লাহ, তো এই মাহফিল হচ্ছে জান্নাতি মাহফিল। নবী বলেছেন যতক্ষণ পর্যন্ত মাহফিল থাকে অতক্ষণ পর্যন্ত আল্লাহর আসমান থেকে রহমত বর্ষণ হয়। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রহমত বর্ষণ হয়, তাই কবি বলেছেন মিনা বারাসনে সে ক্যা হোগা, জমিন পাথর বানে তো মিনা বারাসনে সে ক্যা হোগা, আগর দিল পাথর বানে তো তকরির শুননে মে ক্যা হোগা। কিছু বুঝা গেল? বুঝতে পারলেন? আপনারা এই জায়গায় বসে আছেন, এটা মাটির উপরে বসে আছেন না, মাটির উপরে তিরপল বিছানো আছে তাই বসে আছেন, আর একটু আগে গিয়েই ঢালাই রাস্তা আছে তাই না, ঢালাই আছে। ওখানে যদি পানি হয়, বৃষ্টি বর্ষণ যদি হয়, আচ্ছা বলুন ওই ঢালাইটা নষ্ট হবে না, ধুয়ে যাবে না, ক্ষয়ে যাবে? যাবে কি? নাম কি করছি? নগদ 500 টাকা আর 500 টাকা বাকি। সুবহানাল্লাহ। নাম কি বলেছে? সেলিম শেখ। শেখ শেখ, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। জোরে বলেন আমিন। আমি সুবহানাল্লাহ আট জনের কাছে দিয়েছিলাম, আমার এক ভাই সেলিম এসেছে, আর 7টা বাকি আছে। হবে না? হবে না? সুবহানাল্লাহ। বাপজিরা আমার সোনাবানি কেরা, মায়েদিদি থেকে আসেনি? মাখালা তোমাদেরকে বলবো, তিনটা গুণের কারণে তোমরা জান্নাতি হবে, তিনটা গুণের কারণে জান্নাতি। শুনবে যদি শোনো, সুবহানাল্লাহ। তিন জনের ব্যক্তি 1000 করে দিয়ে পাঠাও। সুবহানাল্লাহ বলে দিব, উঠে চলে যাবে না। শুনুন, ওই জায়গায় যদি আসমান থেকে পানি বর্ষণ হয় তাহলে ঢালাইটা খুয়ে যাবে না, পাথরটা নষ্ট হবে না, হবে? আর এক জায়গায় যদি আপনি মাটি রেখে দেন, মাটির উপরে যদি পানি বর্ষণ হয় তো মাটিটা কি হবে? আস্তে আস্তে গলে গলে নষ্ট হবে, হবে না? হবে। তো কবি কি বলছে? জমিন পাথর বানে তো মিনা বারাসনে সে ক্যা হোগা,
জমিন যদি পাথর হয়ে যায় যতই বৃষ্টি হোক কিছু হবে পাথরটার, পাথরের কিছু হবে না। আর মানুষের অন্তর এই দিলটা যদি পাথর হয়, এই দিল যদি পাথর বানে তো তকরির শুনে মে ক্যা হোগা, তোমার এই অন্তরটা যদি পাথর হয় যতই মুর্শিদাবাদ থেকে আল্লামা চলে আসুক, আব্দুল আহাদ আসুক, যতই তাকরির করুক, যতই অসনসিয়ত করুক, তোমার দিল যদি পাথর হয়ে যায় অজনসিয়ত শুনেও কোনো কাজ হবে না। হবে আজকে দিলকে মমের মতন করতে হবে, পাথর করে যদি রাখো তো কোনো কাজে আসবে না। আমার নবীর ওই আনসারিকে জিজ্ঞাসা করা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি নবীর আনসারি, আপনার পিছনে নামাজ আদায় করি নবী গো, আমি এই সময়তে আমি এই জন্য তাড়াতাড়ি করে যাই গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে দুটো বাচ্চা গাছে গো নবী, আমার বাড়িতে দুটো বাচ্চা গাছে, আর একজন মুনাফিক মুসলমানের একটা খেজুরের গাছ গো নবী, আমার বাড়ির দিকে তার খেজুরের গাছটার মাথাটা ঝুঁকে আছে, আর ওই খেজুরের গাছের মাথা ঝুঁকে গিয়ে আমার আগিনাতে সব খেজুর গুলো পড়ে যায়। ওগো নবী, আমি তাড়াতাড়ি করে নবী গো, ঝালা ফালা থাকতে নবী, আপনার পিছনে নামাজ পড়ে নেওয়ার পরে আমি তাড়াতাড়ি করে চলে যাই, চাই আমার বাচ্চা দুটো যদি উঠে যাই গো নবী, উঠে যাওয়ার পরে একটা যদি খেজুর খেয়ে নেয় আমার বাচ্চাটা আর পরের খেজুর খাওয়া হবে। জোরে বলো, ওই মুনাফিক, ওই মুসলমান, ওই মুনাফিক মুসলমানকে আমি কি করি, খেজুর গুলোকে তাড়াতাড়ি করে কুড়িয়ে নেওয়ার পরে ওর বাড়িতে গিয়ে আমি খেজুর গুলো দিয়ে চলে আসি নবী গো। আমি প্রত্যেক দিনের ন্যায় ওই সময় আমি খেজুর গাছের খেজুর গুলোকে যোগাইয়া রাখি। ওগো নবী, এই জন্য আপনার পিছনে একটু তসবি করার ওজিফা করার আমার সুযোগ জোটে না গো নবী, আমি এরকম করে প্রত্যেক দিনের ন্যায় চলে যাই। আবার নবী বললেন না, এই আমার সাহাবী, এর কোন ব্যবস্থা করতে হবে। আবার নবী বলেন না, ও আমার সাহাবী, এর ব্যবস্থা করতে হবে। ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি বড় দরিদ্র সাহাবী নবী, আমি বড় দরিদ্র, আমি বড় গরিব নবী গো, ওর খেজুর গুলোকে আমি খরিদ করতে পারি না, আমি কিনে নিতে পারি না গো নবী। আবার নবী বললেন, আমার আনসার সাহাবী, ওই মানুষটাকে ডাকো, যে মানুষটার খেজুরের মাথা দাও আপনার বাড়ির উপর দিকে আগিনাতে ঝুঁকে আসি। আমার নবীর কথা শুনি ওই মানুষটাকে ডাকা গেলো, ওই মানুষটা হলো একজন মুসলমান, ওই মানুষটা মুসলমান ছিল কিন্তু মুনাফিকি মুসলমান ছিল। এই পৃথিবীতে মুনাফিক মুসলমান আছে, এখনো থাকবে। আল্লাহ পাকের কোরআন বলেছিল, ইন্নাল মুনাফিকিনা ফিদ্দার কিল্লাসফালি মিনান নার, ওই মুনাফিক মুসলমানের জন্য আমার আল্লাহ বড় শাস্তির জায়গা জাহান্নাম আল্লাহ রেখেছে। মুনাফিক কাদেরকে বলা হয়, যে মুনাফিকেরা মিথ্যা কথা বলে, এক কথা অপরকে লাগিয়ে ঝামেলা পাকিয়ে দেয় একে বলা হয় মুনাফিক, যে কথা দিয়ে কথা রাখতে পারে না একে বলা হয় মুনাফিক। আমার সোনা মানিকেরা, জোয়ান যুবকেরা, আমরা যদি ওই রকম মুনাফিক যদি হয়ে যাই, আল্লাহ পাক শাস্তি জায়গা আল্লাহ তাআলা রেখেছে। ওই আনসার সাহাবী ডাকলেন, ডাকার পরে ওই মুনাফিককে আমার নবী ডাকলেন, ডাকার পরে বলছে, বলে গে মুসলমান, বলে শোনো, আমি নবী তোমাকে ডেকেছি এই জন্য, আমার আনসার সাহাবীর বড় কষ্ট হয়, ইবাদত করতে বড় কষ্ট হয়ে যায়, তোমাকে একটা কথা বলি, আমার আনসার সাহাবীর বাড়ির দিকে আগিনাতে যেই খেজুরের মাথাটা ঝুঁকে পড়েছে, এই খেজুরের গাছটারই বিনিময়ে আমি নবী তোমাকে জান্নাতে খেজুরের গাছ দিতে চাই, তুমি কি জান্নাতে খেজুরের গাছ তুমি নেবে? আমার নবী বলতে আছে না, ওই মানুষটা বলছেন, ওগো নবী, আপনি জান্নাতের মধ্যে খেজুরের গাছ দিবেন, কবে আমি মরব, আর কবে হবে হাসর, কবে হবে মিজান, কবে হবে পুলসিরা, তারপরে জান্নাত, তারপরে হবে খেজুর গাছ, অনেক দেরি।
কত বড় মোনাফিক চিন্তা করে, অনেক দেরি এখন। বলে হুজুর ওটা পারবো না, হবে না, জান্নাতের মধ্যে খেজুরের গাছ আমি লিব না। নবী বলছেন কপাল পোড়া, এর মতন আর সুযোগ তুই পাবি না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন জান্নাতের মধ্যে খেজুরের গাছ দিবে, এর চাইতে বড় অফার কিছু আছে? চলে গেল। আবার নবীর আনসার সাহাবীর মনটা বড় খারাপ, মন খারাপ। আমার নবীরও মনটা খারাপ হয়েছে। ওসমানে গানির কাছে খবর গেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার ওসমানে গানি আমার নবীর কাছে এসেছেন, আমার নবীর কাছে আসার পরে দেখছেন আমার নবীর মনটা একটু মলিন হয়ে আছে। আমার নবীকে দেখার পরে বলেন আসসালাতু আসসালাম আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু আসসালাম আলাইকা হাবিবাল্লাহ, আসসালাতু আসসালাম আলাইকা নূরাম মিনুরিল্লাহ। ও গো আমার নবী, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার কাছে আমি একটা খবর পেয়েছি নবী, আপনি যদি কষ্ট পেয়ে যান নবী গো, আমি ওসমানে গনি, আপনার কষ্ট দেখে আমি ওসমানে গনি আমি সহ্য করতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা নবী প্রেমিক মানুষ, আমরা নবীর দিওয়ানাও, আমরা নবীকে কত ভালোবাসি, আমরা নবীর সঙ্গে কত মহাব্বত করি, আমার ওসমানে গানি কত মহাব্বত করেছে না। হে মুসলমান, আমার নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি কষ্ট পেয়েছেন নবী, আমি ওসমানে গানি আপনার কষ্টটাকে দূর করতে চাই। জোরে বলো ওসমানে গানি চলতে আরম্ভ করলেন, কোথায় গেলেন আমার ওসমানে গানি? তিনি বলেন আমি ওই মুনাফিক মুসলমানের কাছে গেলাম। আমি মুনাফিক মুসলমানের কাছে যাওয়ার পরে আমি বললাম হে মুসলমান, হে মুনাফিক, বলো বলো আমি ওসমানে গানি তোমার কাছে এসেছি, আমার নবীকে তুমি অপমান করেছো, বলো বলো আমি ওসমানে গানি তোমাকে বলতে যাই, আমার ওই আনসার ভাই বাড়িতে যে তোমার খেজুরের গাছটা ঝুঁকে পড়েছে, আমার আনসার ভাই মুসলমানের বড় কষ্ট হয়ে যায়, আল্লাহর ইবাদত করতে কষ্ট হয়, মসজিদে নামাজ পড়তে যাওয়ার পরে ভালোভাবে মসজিদে নামাজ পড়তে পারে না, ভালোভাবে আল্লাহর সঙ্গে দিদার করতে পারে না, মন ভরে আল্লাহর ইবাদত হয় না, শুধু খেজুরের গাছের দিকে মন থাকে। আমার ছেলেরা চাইতে হয়তো খেজুর কুড়িয়ে খেয়ে নেবে, কত সততা থাকে। বলো 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 আমি জানতে যাই তোমার খেজুরের গাছটার তুমি দাম কত নিতে চাও, তুমি যদি দাম যদি নিতে যদি না যাও, আমি ওসমানে গনি আমার অনেক কটা বাগান আছে, তোমার যেই বাগানটা পছন্দ হবে আমি তোমাকে সেই বাগানটা দিতে রাজি আছি। আবার ওসমানে গনি যেমনি বললেন ওই মানুষটা মুসলমানটা বলতে আজিন, ওগা ওসমানে গনি তুমি যখন বলতে গেছো আমি তোমার কাছে বলতে যাই, সব চাইতে তোমার যে বাগানে ফল বেশি হয় ওই খেজুরির বাগানটা আমি নেব। আবার ওসমানে গানি বললেন চলো তুমি কোন বাগানটা নেবে। আবার ওসমানে গানি গেলেন, আবার ওসমানে গানি যাওয়ার পরে দেখিয়ে দিলেন ওই মানুষটা বলল আমার এই বাগানটা নেব। ওইখানে আমার ওসমানে গানি বললেন যাও ফি সাবিলিল্লাহ, আমার ওসমানে গানি বললে আমার মুসলমান ভাইয়ের জন্য আমি এক বাক্যে সব দিতে রাজি আছি। জোরে বলো নবী বললেন ওই সময় ওসমানে গানি খরিদ করেছিলেন, ওসমানে গানি বলেছিলেন বলে মুনাফিক মুসলমান রে ও মুসলমান তিখরি কপাল পড়া মুসলমান, আমার নবী হলেন দোজাখানির বাদশা, আমার নবী কালি কমলি বলাওয়াক, আমার নবী হলেন রহমাতাল লিল আলামিন, আমার নবী হলেন শাফিউল মাযনাবিন, আমার নবী হলেন লম্বা লম্বা ভিক দেনেওয়ালা নবী, আমার উম্মাতের কান্ডারি নবী, আমার নবী গুনাগার উম্মাত উম্মাতিকে নিয়ে জান্নাতে নবী প্রবেশ করবে না, আর ওই নবী তোমাকে জান্নাতের মধ্যে খেজুরের গাছ দিতে চেয়েছিল এবং তোমাকে জান্নাত দিতে চেয়েছিল, তোমার মতন কপাল ফোড়ার কেউ হলো না। আবার নবীর অফার তুমি ছেড়েছ, এর মতন আর জাহান্নামী কেউ হতে পারে না। আমার আল্লাহ তাআলা জানাইয়া দিয়েছিল হে আমার হাবিবুল্লাহ, তোমার উসমানী
কোরবানির জন্য আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিলাম, আমার ওসমান আবার একবার জান্নাত খরিদ করলেন। জোরে বলো মুসলমানের উপকার করি, তাই না? মুসলমান মুসলমানের উপকার করি। আম্মাজির আমার সোনামারি কেরাও আমার নই বললেন আমার সাহাবীদের আদর্শ নিয়ে। এ আলী নগরী যদি মানুষেরাও আদর্শ যদি তোমরা তৈরি করতে পারো, অবশ্যই তোমরা জান্নাতের হকদার হতে পারবে। গালে মায়ামি নারী কোলে রঘা মাতে নেমে এল প্রসা পরে অসুর ঝরে অমাত বলে কাঁদে গেল রহমাত নেমে এল। ওসমানে গনি তিনি বলেছিলেন আমার নবী পৃথিবীতে আসার সময় উম্মাত বলে কেঁদেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কাঁদেন আমার নবী দুনিয়াতে কেঁদেছেন, আমার নবী মদিনাতুল মানওয়ারাই এখনো নবী আমার উম্মাতের জন্য কাঁদেন, আমার নবী হাশরের ময়দানে আমার নবী কাঁদবেন। জোরে বলো এতিম গালে মায়ামি নারী কোলে রাখামাতে নেমে এল প্রসা পরে অসুর ঝরে অমাত বলে কাঁদে গেল রাখামাত নেমে এল। এতিম গালে মায়ামি নারী কোলে রাখামাতে নেমে এল আপন পরশাব মাকাবাসে ব্যবহারে হল খসে চোখে দেখি মচকি হাসি সবার পরাণ জোড়াল রঘমত নেমে এতিম গালে মায়ামি নারে কোলে রঘমত নেমে এল দুঃখী জনের ঘরে ঘরে খাইনি খানা কে তার সন্ধান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুঃখী জনের ঘরে ঘরে খাইনি খানা কে তার সন্ধান করে নিজে পেটে পাথর বেঁধে নিজে পেটে পাথর বেঁধে রাতেরি কাটল রঘমত নেমে গেল। এতিম গালে মায়ামি নারে কোলে রঘমত নেমে এল পীর পয়গম্বর হজত এল বল তারাকে কেহ কেঁদেছিল। পীর পয়গম্বর হজত এল তারাকে কেহ কেঁদেছিল হিঙে সা ছেড়ে সত্য বল হিঙে সা ছেড়ে সত্য বল এ কেন কাঁদিল রঘমত নেমে এল। এতিম গালে মায়ামি নারে কোলে রঘমত নেমে এল। আল্লাহ হাম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহ মুহাম্মদ সাল্লাম জবান শনে কালা পাগন মোহাম্মদ হরদম জবান শনে কালা শফিয়ানা মোহাম্মদ সাল্লাল্লাহু
আবার নবী বলে চিরিন বলে ওসমানে গনি সর্বপ্রথম আমার একজন সাহাবী তিনি স্বপ্ন দেখেছিলেন, একজন সাহাবী স্বপ্ন দেখলেন, কি স্বপ্নটা দেখা গেল? তিনি বলেন আমি রাত্রি বেলাতে হঠাৎ করে একটা স্বপ্ন দেখলাম। বলে কি স্বপ্নটা দেখা গেল? তিনি বললেন আমি দেখলাম যেন আসমানের মধ্যে একটা দাঁড়ি দেখতে পাওয়া গেল। কি দেখা গেল? দাঁড়ি পাল্লা দেখা গেল, একটা তারাজু দেখতে পাওয়া গেল। আমি দেখলাম ডান পাল্লার মধ্যে আমার নবী বসে আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ডান পাল্লাতে আমার নবী বসে আছেন আর বাম পাল্লাতে আমার আবু বকর সিদ্দিককে দেখা গেল। জোরে বলুন আবু বকরকে দেখা গেল। আবার কিছুক্ষণ পরে দেখা যায় আবু বকর যেন আউট হয়ে গেছে, বাম পাল্লা থেকে আউট হয়ে গেল। ওই সময় আবার যেন দেখা গেল আমার বাম পাল্লাতে আমার উমারে ফারুক আজম বসে আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পরে আবার দেখা গেল বাম পাল্লা থেকে উমারে ফারুক আজমকে দেখতে পাওয়া যায় না, আবার যেন ওসমানে গনিকে দেখা গেল। ওসমানে গনিকে দেখার পরে আমার কিছুক্ষণ পরে দেখতে পাওয়া গেল যেন আমি দেখলাম হযরতে আলী আল মুর্তজাকে দেখা গেল। আমার যেন ঘুমটা হঠাৎ করে ভেঙে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি এইরকম রাত্রি বেলাতে স্বপ্ন দেখলাম, অগ নবী আমি জীবনে যা স্বপ্নটা দেখিনি আজকে নবী গো স্বপ্ন দেখেছি। আবার নবী বললেন কি স্বপ্ন দেখেছো বলো? তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওই স্বপ্নটা আমি দেখলাম রাত্রি বেলাতে যেন ওই তারার, আপনি যখন দাঁড়ির উপরে বসে আছেন নবী ডান পাল্লাতে আর আপনার বাম পাশে বাক্কারকে দেখতে পেলাম। তারপরে হঠাৎ করে দেখা গেল যে ওমর ফারুক আজমকে দেখা গেল, আবার দেখতে পাওয়া গেল ওসমানে গনিকে দেখা গেল, আবার যেন দেখতে পাওয়া গেল আলী আল মুর্তজাকে। আবার নবী মুচকে ঘাসি দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মুচকে ঘেসে দিয়া বলছেন আমার সাহাবী শোনো যাই স্বপ্নটা তুমি দেখেছো আমি নবী বর্ণনা দিই। আবার নবী বলতে আছেন আমি যখন দুনিয়া থেকে বিদায় নিব, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আমি নবী পর্দা নিব আমার মুসাল্লার উপরে, ওই ইমামতি করবেন আবু বকর সিদ্দিক। খলিফা হবেন আমার আবু বকর যখন ইন্তেকাল করে যাবেন, আমার আবু বকর ইন্তেকালের পরে আমার উমারে ফারুক আজম তিনি খলিফা হবেন, আর তিনি খলিফা হয়ে ওই মুসাল্লাতে তিনি নামাজ আদায় করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বললেন আমার উমারে ফারুক আজম যখন তিনি দুনিয়া থেকে বিদায় নেবে আমার উমারকে কতল করে শহীদ করে দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার উমারে ফারুক আজম, আমার উমারে ফারুক আজম তিনি আছেন উহুদ পাহাড়ের ময়দানে আমার নবীর সামনে। আমার নবী এটা বর্ণনা দিলেন। আমার নবী বলেন এ আমার সাহাবীরা, এটা বুখারী শরীফের হাদিস। আমার নবী বলেন ফাইন্নামা আলাইকা নাবিয়ুন সিদ্দিকুন শহীদান, কারণ আমার নবী উহুদ পাহাড়ের উপরে আমার নবী উঠেছে আর উহুদ পাহাড়ে জলজাল আরম্ভ হয়েছে, ভূমিকম্প আরম্ভ হয়েছে, নর্তেক আরম্ভ করেছে। আমার নবী ওই জায়গায় বর্ণনা দিলে আমার নবী জোরে করে লাঠি মেরে দেওয়ার পরে বলে তুমি জানো না তোমার উপরে দেখো একজন নবী আছে, একজন নবী দাঁড়িয়ে আছে সিদ্দিকুন, একজন সিদ্দিক আছে যার নাম হলো আবু বকর। জোরে বলুন সুবহানাল্লাহ। সিদ্দিক আছে,
আর আমার নবী বললেন ওয়া শহীদান, আর ওই উহুদ পাহাড়ের উপরে দুইজন শহীদ ব্যক্তি ছিলেন, আমার উমার ফারুক আজম ছিলেন আর উসমান গনি ছিলেন, জোরে বলো। এখানে বোঝা গেল আমার নবী ইলমে গায়েব জানে কিনা, আমার নবী ইলমে গায়েব বুঝে কিনা, কারণ কবে হবে উমার ফারুক আজমের শহীদ, কবে কবে উসমান গনিকে শহীদ করা হবে, উসমান গনিকে কিভাবে শহীদ করা হয়েছিল ইনশাআল্লাহ আলোচনা হবে। আমার উমারের কথাটা একটা আলোচনা করে দিই বাপজিরা আমার, এ সোনাবানি কেরা জোয়ান যুবকেরা শোনো, সত্য কথা যদি বলো তোমার দুশ্মন হবে হবে না আমা খালারা, সত্য কথা যদি বলো গো মা তোমার পিছনে দুশ্মনী আরম্ভ হবে, সত্য কথা যে মানুষ বলবে সত্যবাদী হবে, সত্যবাদীর পিছনে দুশ্মন হয় কারণ শয়তানের পাল্লা ভারী হয় না, সুবহানাল্লাহ। তখন ওই ব্যক্তি বলছেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার উমার ফারুক আজমকে দেখলাম, আমার নবী বললেন আমার উমার, ওই সময় উসমান আমার উমার ফারুক আজম আবু বকরের পরে তিনি ওই জায়গাতে খলিফাতুল মুসলিমিন হবে, আমার উমারকে শহীদ করে দেওয়া হবে। আমার উমার বলেছিলেন আমি ওই সময় আমার কাছে একজন ব্যক্তি এসেছিল, আসার পরে আমাকে জিজ্ঞাসা করলো, আর একজন ব্যক্তি এসেছিল আসার পরে আমার কাছে ফয়সালা নেওয়ার জন্য আসলো, আমি উমার ফয়সালা করব, আমার উমারের ফয়সালা হলো আল্লাহর কোরআন আর হাদিসের ফয়সালা, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কোরআন আর হাদিস দিয়ে আমি ফয়সালা দিই, আমার উমার তিনি বলে ওই জায়গাতে ফয়সালা নেওয়ার জন্য যখন আসলো একজনের নাম হলো মগিরা আর একজন হলো আবু লুলু ফিরোজ, যার নাম হচ্ছে ফিরোজ, ওই ব্যক্তিটা দুইজনের ফয়সালা করে দেওয়ার জন্য আমার উমারে ফারুক আজমের কাছে আসলেন, মগিরার দিকে আমার উমার ফয়সালা করলেন আর যেমনি করে দেওয়া, সুবহানাল্লাহ। যদি আপনি সঠিক ফয়সালা যদি না দেন দেখবেন আপনার দুশ্মনী হয়ে যাবে, আমার উমারের উপরে টার্গেট হয়ে গেল। ওই ফিরোজ বলে উমার রে তুমি একজন খলিফাতুল মুসলিমিন বলে কি হবে, আমি তোমাকে শেষ করে দিব সুযোগ পেলে পারি। আমার উমার তিনি জীবনে কোনোদিন মানুষের সামনে মিথ্যা বিচার তিনি করেননি, তিনি দোয়া করতেন ওগো রব্বুল আলামিন আমার আল্লাহ তাআলা আল্লাহুম্মা রযাকনি শাহাদাতান ফি সাবিলিকা ওয়াজআল মাউতি ফি বালাদিক রাসূল, জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার দোয়া করতেন ওগো আল্লাহ তালা আমার নবীর শহরে যেন আমার ইন্তেকাল হয়, জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর শহরে মদিনাতুল শহরে যেন আমার ইন্তেকাল হয়, ওগো আল্লাহ তুমি আমার মরণ দিও মওলা, শহীদি অবস্থায় যেন মরণ হয়, জোরে বলেন সুবহানাল্লাহ। ওমার কিভাবে দোয়া করতে হবে জগৎবাসীকে শিখাইয়া গেলে, আমার ওমার দোয়া করতেন আল্লাহ শহীদি অবস্থায় যেন আমার মরণ হয়ে যায়, সাহাবীরা প্রশ্ন করতেন ওগো খলিফাতুল মুসলিমিন আপনি কেন এরকম দোয়া করেন, আল্লাহুম্মা রযাকনি শাহাদাতান শহীদি মরণ যেন হয় ফি সাবিলিক, ওগো খলিফাতুল মুসলিমিন আল্লাহ রাস্তা আপনার মরণ হবে, আপনি এরকম করে দোয়া করেন কারণ যাদের শহীদি মরণ হয় সেই ব্যক্তিরা তো যুদ্ধের ময়দানে গিয়ে তারা তলোয়ারের সঙ্গে তলোয়ারের তলে পড়ে আর তলোয়ারের তলে পড়ে যাওয়ার পরে শহীদ হয়, তাদের কি দু শহীদি মরণ বলে, জোরে বলো আমারে ফারুক আজম। তিনি বলেন এখন তো কোন যুদ্ধের ময়দান নয়, আমার নবী বলেছেন উমার তোমার শহীদি মরণ হবে, আমার শহীদি মরণ কেমন করে হবে, আমার উমারে ফারুক আজম। তিনি বলেন আমার নবী যেহেতু বলেছেন আমার নবী তো মিথ্যা কথা বলবেন না, আমার অবশ্যই শহীদি মরণ হবে, জোরে বলুন সুবহানাল্লাহ।
আমার ওমারি বরুকে আজাম। তিনি বলে আমি ওই সমাতে ফয়সালা যখন করে দিলাম এ ফিরোজ বলো ফিরোজ। তিনি বলে আমি ওই সবাই নবীর আমি টার্গেট করলাম ওমারি ফারুকে আজম। ফজরের আজান হবে আবার ওমারি ফারুকে আজম। তিনি বলেন নামাজের জন্য তিনি দাঁড়িয়েছে ওই সময় যেন ফজরের রক্তের সময়, ফজরের আজান নামাজে তিনি দাঁড়িয়েছেন। আর বলল ফিরোজ জানো ওই সময় একটা ভজালি নিয়ে একটা যেন খঞ্জর নিয়ে আবার ওমারি ফারুকে আজমের পেটের মধ্যে তিনি ভরে দিলেন। আর যেমনি পেটের মধ্যে ভরে দেওয়া আমার ওমারি ফারুকে আজম তিনি বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আলহামদুলিল্লাহ। তিনি আলহামদুলিল্লাহ বললেন, তিনি আলহামদুলিল্লাহ যেমন বললেন সবাই যেন চুটাচুটি করতে আরম্ভ করলো। ওগো তোমরা কে কোথায় আছো বলো, আজকে উমারকে মেরে দেওয়া হয়েছে, উমারকে যেন খঞ্জর মারা হয়েছে, আমার উমারকে দেখো শহীদ করে দেওয়া হয়েছে। আমার উমার বলে ও মানুষেরা আমার উমারে দোয়া আল্লাহ কবুল করেছে, আল্লাহ দোয়া কবুল করেছে। সেই দিনটা ছিল জিলহজ মাসের, জিলহজ মাসের ২৬ তারিখ ছিল। ২৬ তারিখের দিনে তার ভজালি ভরা ঘর, ২৬ তারিখের দিনে তার পেটে সুবহানাল্লাহ খঞ্জর মারা গেছে। আমার উমারে ফারুকে আজম তিনি ওই জায়গায় লঘু লাগান হয়ে গেছে। আমার উমারে ফারুকে আজমকে তাড়াতাড়ি করে নিয়ে যাওয়া গেল। আমার উমার বলেন কে মারলি রে, এ উমারকে তোরা কে মারলি বল, কে মেরেছে বলো। তিনি বলছেন বলে হুজুর গো আপনি যে ফয়সালা করেছিলেন হুজুর, ওই ফয়সালার মধ্যে একজন ব্যক্তি ছিল যেটা আপনার উপরে নারাজ হয়েছে হুজুর, যার নাম হলো আবুল হলো ফিরোজ। এ ফিরোজ আপনাকে আজকে খঞ্জর মেরে খঞ্জর মেরে আপনাকে রক্তাক্ত করেছিল। তিনি বললেন আলহামদুলিল্লাহ, কারণ আমার নবী যেটা বলেছেন সেটা আজকে সঠিক হয়েছে। আমি আজকে ৬৩ বছরের জীবনে বাঁচলাম ওগো আল্লাহ, এই ৬৩ বছরের মধ্যে গুমারে যদি কিছু ভুল হয় আল্লাহ তুমি ক্ষমা করে দিও। আমার ওমারে ফারুকে আজম তিনি বলেন ওই সময় যেন হযরতে আলীকে ডাকলেন, হযরতে আলী আল মুর্তজা ওমারে ফারুকে আজমের কাছে আসলেন। সুবহানাল্লাহ, আমার ওমার ওই রকম অবস্থায় তিন দিন ধরে তিনি ছিলেন। মহররম মাসের প্রথম তারিখে ওমারে ফারুকে আজমের ওই জায়গাতে দাফন করা হলো। জানাজা পড়া হলো মহররম মাসের প্রথম তারিখে। সুবহানাল্লাহ, ওই জায়গায় সাহিব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ওমারে ফারুকে আজমের জানাজা তিনি পড়েছিলেন। ওমারে ফারুকে আজম তিনি বলেছিলেন আপন বেটা আব্দুল্লাহকে বলেছিলেন ও বেটা তুমি চলে যাবে, আর যাওয়ার পরে আমার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে ফয়সালা নেবে, যিনি শুয়ে আছেন আবু বকর সিদ্দিক আমার নবীর ডান পাশে, আর আমার জন্য আমার নবী ফয়সালা করবে কোন জায়গায়। আমার নবী বলেছিলেন আমার উমার আমার জন্য হাতিয়ার হয়ে দুনিয়াতে দাঁড়িয়েছিল, আমার ওমারকে আমার বন্ধুকে আমার বাম পাশে তোমরা দাফন করে দাও। আমার ওমারে ফারুকে আজম সুখী অবস্থায় তিনাকে দাফন করেছিলেন। আমার নবী বলেছিলেন ওমার আল্লাহর কাছে তুমি বড় পিয়ারা হয়েছে, আল্লাহু সাল্লাম সাইয়িদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাম মুহাম্মদ সাল্লাম মুহাম্মদ হরদম জাবাত সন কালা পাগন মহম্মদ হরদম জবাল সন কাল সফেয়ানা মহম্মদ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হযরত উমারে ফারুক আজামকে যখন কাফন পরানো হয়েছিল, এ মুসলমান কোন দেশের কাফন পরানো হয়েছিল? মুসলমান আমার, উমারে ফারুক আজাম হলেন খলাফে রাসূল, খলিফাতুল মুসলিমিন, জান্নাতি উমার। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যুবকেরা, পাঁচ জন ব্যক্তি পাক পাঞ্জাতনির মহব্বতে আমার উমারে ফারুক আজামের কাফনের সাদকায়, আমার উমারে ফারুক আজামের শহীদের সাদকাতে আমা খালা দোয়া করব গো মা জননী, এই গভীর রাত্রিতে আমার ওসমানে গনিকে কিভাবে কতল করলেন? সুবহানাল্লাহ, আমার নবী এটা বর্ণনা দিয়েছেন তিনারাকে শহীদ করা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোন ব্যক্তি আমার উমারে ফারুকের ওসিলায় 100 টাকা করে দাও তো ভাই, মরতে হবে একদিন তোমায় ভুলে যেও না, হবে মাটির বেছানা গো তোমার আসল ঠিকানা। সুবহানাল্লাহ, আমার একজন ভাই 100 টাকা দিয়েছেন, আল্লাহ তার দানকে কবুল করে নাও। রহান বাদশা আল্লাহর খোদার ঘরের জন্য 500 টাকা দিয়েছেন, ও আমার মা খালা শুনো গো মা, দোয়া করব আমার রাত্রে বেলাতে আমার উমারে ফারুক আজম দোয়া করতেন, আল্লাহ রাগে শিগিরই যেন মরণ খায়। আমার কমিটির ভাইরা যাও তো দেখি মা। সুবহানাল্লাহ, পাঁচ জন ব্যক্তি 500 টাকা 100 100 করে যে ঝিমা গো, কারণ দুনিয়া ছেড়ে সবাইকে যেতে হবে। খলিফা তিনি দোয়া করেছিলেন, আল্লাহ তাআলা তিনাকে 63 বছর বয়স দিয়েছিলেন। নবীর সুন্নাত, জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান একজন ভাই চার জন আসব, সুবহানাল্লাহ। মরতে হবে আমিরুল ভাই 100 টাকা দিয়েছেন, আল্লাহ তার দানকে কবুল করে নাও। জোরে বলুন আমিন। মরতে হবে একদিন তোমায় ভুলে যেও না, হবে মাটির বেচাহানা গো তোমার। কি নাম? রফিক মিয়া 100 টাকা দিয়েছেন, সুবহানাল্লাহ। আর দুইজন ভাই, আসুন আসুন, আর দুইজন ভাই, সুবহানাল্লাহ। মরতে হবে একদিন তোমায় ভুলে যেও না, হবে কি মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। যেদিন তুমি এসেছিলে এই নাসাজের ভাবে, কেঁদেছিলে হে মাতর তবে হেসেছিল সবে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পেট থেকে যখন তুমি এসেছিলে ও গো মা জননীরা, তোমরা তিনটা কারণে জান্নাতি হবে মা। একটা কারণ হলো সর্বপ্রথমে সুবহানাল্লাহ, যদি তোমরা স্বামীর খিদমত করতে পারো। জোরে বলো সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার গছে মা গো, তোমরা সন্তান যখন তোমাদের পেটে আসে। সুবহানাল্লাহ, একজন ভাই 100 টাকা দিয়েছেন, কোরবান ভাই আমার, এই খোদার ঘরের মসজিদের জন্য আল্লাহ তার দানকে কবুল করে নাও। জোরে বলুন আমিন, আমিন। আর একজন ভাই আসবে না, তাহলে পাক পাঞ্জাতন হয়ে যাবে ইনশাআল্লাহ। দোয়া করব, সবারই জন্য দোয়া হবে। মা তোমরা তিনটা গুণ, একটা হলো স্বামীর খিদমত করার জন্য। জামিরুল ভাই তিনি 100 টাকা দিয়েছেন, আল্লাহ তার দানকে কবুল করে নাও। তিনি 200 টাকা দিয়েছেন, আল্লাহ তাদেরকে কয়েকবার দোয়া করেন। আল্লাহুম্মা আমিন, 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 আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদি মাদানিল জুদি আল কারাম আলাইহি ওয়া বারিক ওয়াসাল্লিম। আয়া রাব্বুল আলামিন, আল্লাহ তোমার দরবারে গভীর রাত্রিতে ঘাতু দিয়েছি মাওলা পাক, তোমার বান্দা বান্দিরা বসে বসে এখনো পর্যন্ত শ্রবণ করে মাওলা। আয় মাওলা, আলীনগর গ্রামে মাওলা পাক,
তোমার বান্দা বান্দিরা বসে আসি মাওলা পাক, মাওলা যে আশা উদ্দেশ্য নিয়ে মাওলা আমি অধম, তোমার খোদার ঘরের জন্য মাওলা বান্দা বান্দিদের কাছে চেয়েছি মাওলা, যে যা পেরেছি মাওলা তোমার ঘরের জন্য সহযোগিতা করেছে মাবুদ, মাওলা যে আশা উদ্দেশ্য নিয়ে হাত উঠিয়েছে মাওলা তাদের সকলের মনের আশা বাসনা কাল্লা তুমি পুরা করে দাও। হে আল্লাহ, আমরা কেউ মাহারা বাফারা সন্তান আদি খারা স্বামী খারা বিবি হারা পাড়া প্রতিবেশী হারা কেউ না কেউ খারা আছে, এ রব্বুল আলামিন আল্লাহ তার কবরের মধ্যে শহীদ শহীদ হয়েছে ইমাম সাহেবকে নিয়ে হাত উঠিয়েছি মাওলা, এ রব্বুল আলামিন আল্লাহ আবার নবী পাকের ওসিলাতে হে আল্লাহ তুমি আমাদের হাত খানা খালি হাতে ফিরাইয়ে না বাবু, তুমি আমাদের দোয়া খানাকে কবুল করে না। হে রব্বুল আলামিন আল্লাহ তোমার কোন বান্দা বান্দি যদি অসুস্থ হয়ে থাকে মাওলা তাকে তুমি সুস্থ করলি আদ তুমি ফারবাও, হে রব্বুল আলামিন আল্লাহ তোমার কোন বান্দা বান্দি মাওলা যদি বিচানুগত হয়ে যায় মাওলা গো তাকে তুমি সেফায় করলি আদ তুমি ফারবাও, জানি না মাবুদ কেমন করে দোয়া চাইতে হয়, তুমি যতটুকু ক্ষমতা দিয়েছো তোমার দরবারে হাত বাড়িয়েছি, একজন কেরা মাওলা বড় আশা উদ্দেশ্য নিয়ে মাওলা মাহফিলের আয়োজন করেছে মাওলা, তুমি সঠিকভাবে পরিচালনা করার তুমি তৌফিক দিও মাওলা, তাদেরকে সকলকে মাওলা তুমি নামাজে পাবন্দে খাওয়ার তৌফিক দিও, এই গ্রামের মধ্যে যদি বালা মুসিবত থাকে মাওলা তুমি বালা মুসিবতকে তুমি দাফন করে দিও জমিনের মধ্যে, আগর রব্বুল আলামিন আবার নবীর শিলাই তুমি আমাদের দুয়াখানা কবুল করে নাও, বাহাকলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাখালা শুনো, তোমরা এক নম্বরে দ্বিতীয় নম্বর তোমরা জান্নাতি হবে এই কারণে আল্লাহ পাক বলেছেন বান্দা বান্দি শোনো তোমরা জান্নাতি হবে, তার কারণ যখন কোন নারী প্রথম সন্তান হয়, কোন নারী যখন প্রথম সন্তানের মা হয় তখন তার যন্ত্রণা বেদনা কষ্ট ওই নারী বুঝে, তাছাড়া কোন দুনিয়ার পুরুষ বুঝতে পারে না, বুঝতে পারবে তার কষ্ট কত হয় ওই নারী জানে, নয় মাস হোক দশ মাস হোক বাচ্চা ততদিন থাকবে, শীতের মাস আসবে শীতের মাঝে কষ্ট কষ্ট হয় মা জানে, সন্তান জন্ম যখন নাই তখন মা জানে কতটা কষ্ট হয়, মনে মনে বলে আল্লাহ এই সন্তান নেওয়ার জন্য এত কষ্ট নিতে হয়, এই সন্তান এটাই নিব তারপরে আর সন্তান নিব না, সন্তান আর নিব না, আল্লাহ বলছেন তুই যখন এই কথা বলছিস তো আমি আল্লাহ পাক তার একটা সিস্টেম রেখেছি, তার আমি সিস্টেম রেখেছি, কারণ তোর দিলটাকে আমি এত নরম করেছি একটা সন্তানের পরে তোর আর একটা সন্তান নিবি কোনো অসুবিধা হবে না, জোরে বলুন এক সন্তানের পরে ঘুরিয়া সন্তানের মা হব না আর সন্তান নিব না এত কষ্ট, আল্লাহ বলছেন যখন তোর সন্তানটা জন্ম নিবে ভ্রমিষ্ঠ যখন হবে দেখুন ওই সন্তানকে যখন মা যখন দেখে নেবে বেটা হোক আর বেটি হোক মা যখন দেখে নেবে ওই মার প্রথম মাস থেকে নিয়ে নয় দশ মাস পর্যন্ত যত কষ্ট হয়েছে ছেলেকে দেখার পরে সব কষ্টকে দূর হয়ে যায়, জোরে বলুন সুবহানাল্লাহ, সব কষ্ট দূর হয়ে যায়, মা তখন কষ্টগুলো ভুলে যায় সন্তানের মুখ দেখার পরে, যদি মা যদি কষ্টটা না ভুলতো তাহলে দ্বিতীয়বার সন্তানের মা হতো না, আল্লাহ বলছেন আমি তোর মায়া মহব্বত ভালোবাসা এত দিয়েছি, সুবহানাল্লাহ
এই মহব্বত যদি না দিতাম তাহলে দ্বিতীয় সন্তানের তুই মা হতিস না। আমি আল্লাহ তোর দিলে এত মহব্বত ভরে দিয়েছি এই সন্তানের কারণে তুই জান্নাতি হবি। জোরে বলুন সুবহানাল্লাহ। খবরদার বাবজি ভাইয়ের আমার সোনামানিকেরা, আপন বিবিকে কোন সময় তোমরা মারবে না, আপন বিবিকে মারবে না। তোমার বিবি হলো তোমার জন্য গোলাপ ফুল, তোমার জন্য সুন্দর, আল্লাহ নিয়ামত তোমার কাছে পাঠিয়েছে। নবী বলেছেন খবরদার তোমরা বিবির গায়ে হাত তোমরা তুলবে না, বিবির গায়ে হাত দিবে না। নবী বলেছেন যারা জীবনে কোনোদিন বিবির গায়ে হাত তোলেনি, তো সুবহানাল্লাহ নবীর সুন্নাত আদায় করে ফেলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জীবনে কোনোদিন কোন বিবিকে হাত উঠানিয়ে যাওয়ার নবীর তরিকা। সুবহানাল্লাহ। আর একটা কারণে তোমরা জান্নাতি হবে ইনশাল্লাহ, কালকে বলে দিব। বাবজি আমার সোনা মানিক, আর একটু আলোচনা যাই ওসমানে গনি কিভাবে শহীদ হলেন ইনশাল্লাহ আলোচনা করেই সমাপ্ত করব। রাত্রি ১২টা পার হয়ে গেছে। হযরতে ওসমানে গনি তিনি যখন ১২ বছর তিনি প্রতিনিধি চালিয়েছিলেন, ১২ বছর, কত বছর? ১২ বছর। ৬ মাস আগে একটা শেকায়ত চলে আসলো, কারণ গভর্নর হওয়ার। তিনি বললেন মিশর শহরে একজন ব্যক্তিকে গভর্নর বানানো হয়েছিল, সে ব্যক্তিরা মিশরের প্রান্তরে খুব অত্যাচার করত মিশরের মানুষকে, আর অত্যাচার করার কারণে মানুষেরা শিকায়ত দিল হুজুর এইখানে যদি একে প্রধানমন্ত্রী না করে অন্য কাউকে দেন তাহলে ভালো হবে। শর্টকটে বলছি কথাটা, ভালো হবে। ওসমানে গনির কাছে চিঠি আসলো। ওসমানে গনি বললেন তোমরা যদি আসতে পারো তো ভালো হয়। ওরা এসেছিল, আসার পরে বলেছিলেন তোমাদের কাকে তোমাদের পছন্দ, তোমাদের মন মতো তোমরা নিয়ে যাও। হযরত আবু তালহা, হযরতে আলী, হযরতে আয়েশা সিদ্দিকা, তিনি বললেন আপনাদের যাকে ভালো হবে। ওখান থেকে ১০-১২ জন ব্যক্তি এসেছিলেন, আসার পরে বলে যাকে ভালো হবে তাকে তোমরা নিয়ে যাও। তখন হযরত আবু বকর সিদ্দিকের ছেলে ওনাকে আব্দুল্লাহ বিন আবু বকর, তিনাকে ওই জায়গাতে নির্ধারিত করা হলো, তিনাকেই পছন্দ হলো। এদের সঙ্গে যখন নিয়ে যাওয়া হলো, ওইখান থেকে একটা কাফেলা এসেছিল, চিঠি করে লেখা হয়েছিল যাকে গভর্নর করে পাঠানো হচ্ছে তোমরা রাস্তায় দেখলে কতল করে দেবে। বুঝতে পারলেন? কতল করে দেবে, কারণ মানুষের ভালো করতে গেলে খুব সাবধানে দেখবেন আপনার কাছে ক্ষতি হবে। হ্যাঁ, এই মুসলমান জাত এত খারাপ আর এত ভালো, আমার নই বলেছেন তারাই জাহান্নামী হবে, তারা মুসলমান হয়ে মুসলমানের ক্ষতি করে। এটা হয়ে আসছে, হয়ে আসবে, আপনাকে সততা হয়ে যেতে হবে, সততা হয়ে যেতে হবে। আমার ওই জায়গায় যখন কাফেলা চলে যায়, তো মিশর থেকে যে কাফেলাটা আসছিল কাসিদ, কাসিদকে ধরা হয়েছিল। একটা চামড়ার ব্যাগের মধ্যে মনে হয় পানি ঢোকানো ছিল, সেই ব্যাগটাই পানি ছিল না, শুকনো ছিল, ব্যাগের মধ্যে চিঠিটা ছিল। ওই চিঠিটাকে বের করে কাফেলারা যখন দেখলো, দেখার পরে বিপরীত লেখা আছে। হযরত ওসমানে গনির কাছে খবর চলে আসলো, ফেরত আসলো। যেমনি চলে আসলো গভর্নর আর বানানো হলো না, চলে গেল, ওসমানে গনির জন্য দুশ্মনী তৈরি হয়ে গেল। ওসমানে গনির বাড়িকে ঘেরাও করে নেওয়া হয়েছিল। আমার নবী বলেছেন ওসমানে গনিকে শহীদ করে দেওয়া হবে, এটা তো মিথ্যা হবে না, এটা সত্য হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আলী বলেছিলেন যে আবার ওসমানে গনিকে যখন শহীদ করা হবে, তো ইমামে হাসান আর হোসাইনকে বলেছিলেন বেটা তোমার খালুর বাড়িতে তুমি থাকবে, তোমরা পাহারা হয়ে থাকবে, যাতে করে কেউ ক্ষতি না করতে পারে, কেউ যেন ক্ষতি না করতে পারে। তো এইদিকে ইমাম হাসান আর হোসাইন গেটম্যান হয়ে বাড়ির মধ্যে বসে আছে, দরওয়াজায় আছে, বাপের হুকুম হয়ে আছে। আর ওই সময় আবু বকরের ছেলে তিনি বলেছিলেন যখন আমি গভর্নর হতে পারলাম না, তিনি ছাদ দিয়ে, পিছন দিয়ে ছাদ দিয়ে উঠেছিলেন। ওঠার পরে আমার ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু
বাড়ি যখন সিঁড়ি দিয়ে তিনি নেমেছিলেন, সিঁড়ি দিয়ে নামার পরে দেখছেন যে ওসমানে গনির তিনি বসে আছেন। আর ওসমানে গনি যেমনি দেখেছেন, দেখার পরে আশ্চর্য হয়ে গেছেন, তুমি কেমন করে ঢুকলে বাড়ির মধ্যে, তুমি কেমন করে প্রবেশ করলে। যেমনি বলা সঙ্গে সঙ্গে ওসমানে গনির দাড়ি মুবারককে ধরে নাও, যেমনি দাড়ি মুবারককে ধরে নেওয়া ওসমানে গনি তিনি বলেন, আব্বা যদি থাকতো তাহলে বলো তুমি তোমার আব্বা ফয়সালা নিত, তোমার আব্বা ফয়সালা নিয়ে নিত, বলে কেমন করে বলো নবীর সুন্নাত গুলোকে তুমি ধরেছো, এটা তোমার দ্বারা কি বানানো হয়েছে বলো। যেমনি কাবা গাড়ির কথা বলাও, আবার দাড়ি গুলো ছেড়ে দিও, সুবহানাল্লাহ এত জোরে একটা ধাক্কা মারলো, আর যেমনি ধাক্কা মারাও ওই সময় যেন আমার ওসমানে গাড়ি বলে, আবু বাকর তুমি যদি থাকতে তাহলে এরকম ফয়সালা তুমি করতে না। ওই সময় আপন বিবি আবু লাইলাও তিনি বলেন, আমার স্বামীকে যখন ধাক্কা মারা গেল আমি নাইলাও, ওই সময় আমি যখন গেলাম আমি যাওয়ার পরে যেন আমাকে একটা জোরে করে তামাচা যেমনি মারু, আর যেমনি জমিনে ভজন তামাচা আমাকে মারাও, আমি সঙ্গে সঙ্গে যেন জমিনে পড়ে গেলাও, আর যেমনি জমিনে পড়ে যে আমি বেগুশ হয়ে গেলাও, ওই জায়গাতে যেন আমার ওসমানে গাড়িকে এত জোরে একটা খঞ্জর মারা গেল, আমার ওসমানে গাড়িকে খঞ্জর মেরে দিয়ে আমার ওসমানে গাড়ি বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার ওসমানে গাড়ি বললেন, এ জগৎবাসীরা আমার নবীর সুন্নাতি তরিকা অনুযায়ী চলেছিলাম, যদি কিছু ভুল হয়ে যায় তবে তোমরা আমাকে ক্ষমা করে দিও। আমার ওসমানে গাড়ি তিনি বলেন, আমি 12 বছর খলিফাতুল মুসলিমিন হয়ে আমি রাজত্বটা চালিয়েছিলাম, আল্লাহ তাআলা আমাকে 82 বছর হায়াত দিয়েছিলেন। ওই সময় যেন তাড়াতাড়ি করে খবর হয়ে গেল, আমার হজরতে আলী হজরতে আলী আল মুর্তজা খবর পেলিয়েছিলেন শহীদ হয়ে গেছে, কারণ আমার নবী বলেছিলেন এই সময়ের মধ্যে আমার ওসমানে গনিকে শহীদ করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আলী যখন বাড়ি থেকে দৌড়তে আরম্ভ করলেন, দরওয়াজায় লাত মেরে এসে যখন দরওয়াজা তিনি খুললেন, আমার আলীকে দেখলেন ইমাম খাজানার গোসাইন দেখে থরথর করে কাঁপতে আরম্ভ করেছেন, তেমনি থরথর করে কাঁপতে আরম্ভ করাও তেমনি যেন বাপের সামনে গেছেন। আমার আলী জোরে করে একটা ইমাম খাজানের গালে থাপ্পড় মারল, ইমাম গোসাইনের গালে থাপ্পড় মারল, বলে বেটা তোমাদেরকে রেখে গেলাম আমার ওসমানে গনিকে করার জন্য, আমার খলিফাতুল মুসলিমিন আজকে দেখো তাকে খঞ্জর মেরে শহীদ করে দেওয়া হয়েছে। তিনারা বলল, বাবা আব্বা গজর আমার ওসমানে গাড়িকে আমাদের সামনে শহীদ করা হয়নি, তারা আড়ালে শহীদ করেছে। যারা পিছনে শহীদ করে তারা কোনো মুসলমান হতে পারে না, আর যারা পিছনে শহীদ করে দেয় তারা হবে মুনাফিকি মুসলমান। আমার নবীর নাওয়াজাও আলী আল মুর্তজা তিনি বলেন, আমি ওসমানে গনির দিকে তাকাই, আর ওসমানে গনির চেহারাটা এত সুন্দর আল্লাহ দিয়েছিলেন, তার চুলগুলো ছিল লম্বা লম্বা, তার চেহারাটা ছিল এত সুন্দর দেখতে, চোখগুলো এত সুন্দর লম্বা চেহারা ছিল। তিনি বলেন তার মুখে ঘন দাড়ি ছিল। আলী আল মুর্তজাকে বলেন, আলী আল মুর্তজাও জীবনে যদি ভুল হয় আলে তুমি ক্ষমা করে দি, আমাকে তুমি নবীর গাতে গোসল দিয়েছিলে, তুমি ওই গাতে গোসল দিয়ে আলী গো তুমি আমাকে জান্নাতুল বাকিতে দাফন করে দেবে। ইন্নাল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জীবনে রয়ে অন্তিম কালে
সোনার জীবন জাগাবে হেরে লাইয়া, সোনার জীবন জাগাবে রে লাইয়া, এত যত্নে হাজার তুমি ঘর তে রাখিলে, জগ লাগিয়া দুঃখ কষ্ট কতই না সহিলে, আজ তোমার ফাঁকি দিয়া গেল রে চলিয়া, সোনার জীবন জাগাবে রে লাইয়া, সোনার জীবন জাগাবে রে লাইয়া, কবর তো আমার মাটির ঘর বাঁশের ছাওয়ানি, চতুর্দিকে ঘে মাটি ঘে তো আমার মাটি ঘের বিছানি, কেমন করে রইবি ভাই গো, কেমন করে রইবি ভাই গো, ওই কবরে শুইয়া সোনার জীবন যাবে রে লইয়া, সোনার জীবন যাবে রে লইয়া।